আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। খুবই চমৎকার একটি ওয়ালেট এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখন যে ওয়ালেটটি শেয়ার করব, এখান থেকে ইনস্ট্যান্ট $6 পাবেন, এবং এই $6 আপনি চাইলে এখনই একটি ওয়ালেট থেকে অন্য আরেকটি ওয়ালেটে ট্রান্সফারও করতে পারবেন। তাছাড়া সব থেকে ভালো দিক হচ্ছে, খুশির বিষয় হচ্ছে, এখান থেকে যেই টোকেনটা পাবেন, এই টোকেনটা আপনি 3 তারিখে, এই যে মার্চ মাসের 3 তারিখ, মাত্র 6 দিন পরে আপনি এই যে প্রবিট এক্সচেঞ্জারের ভিতরে এক্সচেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন, 21 ঘন্টা আগে প্রবিট এক্সচেঞ্জারের ভিতরে একটা অ্যানাউন্সমেন্ট দিছে, এই যে মজক্স টোকেনটা আপনি USDT এবং KRW এর মাধ্যমে ট্রেডিং করতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন মার্চের 3 তারিখে ডিপোজিট স্টার্ট হবে, এবং মার্চের 3 তারিখেই আবার ট্রেডিংও করতে পারবেন। সো খুবই ভালো একটা অফার, হয়তো বা অফারটা বেশিক্ষণ নাও থাকতে পারে, ভিডিওটা দেখার সাথে সাথে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। ওকে, তো আমি রিকোয়েস্ট করব, কেউ মিস করবেন না, ইনস্ট্যান্ট আপনি এখানে $6 পাবেন। এখানে দেখতে পারবেন আমার $12 আছে, আমি একটা রেফার করছি, এখান থেকে আপনি 10,000 টোকেন পাবেন $6। ওকে, মাত্র 6 দিন পরেই আপনি এটা এক্সচেঞ্জ করতে পারবেন। তো কীভাবে অ্যাকাউন্ট করতে হবে আমি আপনাকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, তাহলে আপনি পেয়ে যাবেন এই চ্যানেলের সমস্ত ফ্রি আর্নিং সাইটগুলো। আর আপনার যদি ডলার বাই সেলের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের এই বাই সেল গ্রুপে আপনি জয়েন করবেন, এখান থেকে আপনি নিরাপদে ডলার বাই সেল করতে পারবেন। এই গ্রুপটার লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে পারবেন না, সো আমি যেইভাবে দেখাবো সেইভাবে আপনি অ্যাকাউন্ট করবেন। ওকে, তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনটার লিংক দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখান থেকে আপনি নেক্সটের উপরেও ক্লিক করতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন। দেন এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে ইউনাইটেড স্টেট, এই যে +1, এইটা আপনি সিলেক্ট করবেন, এবং এখানে ইউনাইটেড স্টেটের একটা ফোন নাম্বার দিবেন। তো এই ফোন নাম্বারটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি প্লে স্টোর থেকে এই যে সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটার ভিতরে জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখানে আপনি এই যে ইউনাইটেড স্টেটের ফোন নাম্বার পেয়ে যাবেন। তবে আমি আপনাকে সাজেশন করবো, এখান থেকে যেই ফোন নাম্বারটা আপনি নিবেন, এই ফোন নাম্বারটা অবশ্যই আপনি নোটপ্যাড অথবা আপনার জিমেল টু জিমেইলে সেভ রাখবেন। ওকে, হয়তো বা এই যে ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যেতে পারে, সো আপনি অবশ্যই ফোন নাম্বারটা সেভ রাখবেন। এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, তো এখান থেকে আপনি ফোন নাম্বারটা নেবেন, ফোন নাম্বারটা নেওয়ার পরে আপনি এখানে এই যে ফোন নাম্বারটা বসিয়ে দিবেন, ওখানে দেখতে পারবেন আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন, ওই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আর যদি না বোঝেন আমার টেলিগ্রাম গ্রুপে আসবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। ওকে, আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেন এখান থেকে আপনি কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখান থেকে এই যে আই অ্যাম নো বোট, ক্যাপচাটা আপনি পূরণ করবেন, দেন কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। দেন এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার যে সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশনটা, ওই অ্যাপ্লিকেশনটার ভিতরে একটা কোড যাবে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটার ভিতরে আপনি যেই ফোন নাম্বারটা ইউজ করছেন, ওই ফোন নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, তো এখান থেকে আপনি এই যে একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচের দিকে আপনি নেক্সট অপশন দেখতে পারবেন, ওই নেক্সটে ক্লিক করে দিবেন। তো এ দেখতে পারবেন আমি সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশন থেকে একটা ফোন নাম্বার ইউজ করছি। তো আপনারাও এরকমই একটা ফোন নাম্বার সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশন থেকে ইউজ করবেন, এবং সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি আর কোডটা ওই সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশনের ভিতরেই পেয়ে যাবেন, ঠিক আছে? যখন এখান থেকে আপনি যে কন্টিনিউ করবেন, তখন এই যে কোডটা চাইবে, এই কোডটা
এই যে এই সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশনের ভিতরেই চলে যাবে। ওকে, না বুঝতে পারলে টেলিগ্রাম গ্রুপে আসবেন, বুঝিয়ে দেব। তো এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি ক্রিয়েট অটো না সরি অলেট অটোমেটিকলি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে আপনি কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যদি এই যে অলেটের উপরে ক্লিক করেন, এখান থেকে আপনি $6 দেখতে পারবেন এবং এখানে 10,000 টোকেন আপনি দেখতে পাবেন। তাছাড়া আপনি যদি আবার এখানে এসে এখান থেকে এই যে থ্রি ডট মেনু এটার উপরে ক্লিক করেন, এটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে যে যে পারমিশনগুলো চাইবে এগুলো দিয়ে নেবেন, অবশ্যই দিয়ে নেবেন। এবং এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার আবার এখানে আপনার ডলারটা দেখতে পাবেন। এবং এখান থেকে আপনি এই যে নিচের দিকে আসবেন, এখান থেকে ইনভাইট ফ্রেন্ড আপনার রেফারলিংটাও পেয়ে যাবেন। তাছাড়া আপনি এখান থেকে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এখান থেকে আপনার যে পিনটা এটা সেট আপ করে নেবেন এবং ওয়ালেটটা ব্যাকআপ দিয়ে নেবেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনি ওয়ালেটটা মাস্ট বি ব্যাকআপ দিবেন, কারণ অরিজিন প্রোটোকলে অনেকে ওয়ালেট ব্যাকআপ দেয় নাই, তাই এখান থেকে পেমেন্টটা নিতে পারে নাই। সো এখান থেকে ওয়ালেটটা অবশ্যই ব্যাকআপ দিয়ে আপনি নোট পেডে সেভ রাখবেন। ওকে, আর যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয়, আপনাদের এই যে সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশনটা নিয়ে যদি কোনো ঝামেলা হয়, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে আসবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে অনেক অনেক ভালো থাকবেন।